মনসুখা খবরে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা দেখছেন মনসুখা খবর। দাঁড়িয়ে আছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালে পশ্চিম মেদিনীপুর থেকে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে 8 জন যে পার্টিসিপেন্ট আছে তাদের মধ্যে থেকে এখানে যোগদান করেছি চন্দ্রকোনা জিরাট হাই স্কুলের সামুদ্রিক প্রাণী সংগ্রহশালার জন্য। ইনোভেটিভ সায়েন্সে সুযোগ পেয়েছি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালে, এর জন্য সত্যি খুব ভালো লাগছে। এখানে অনেক ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2023 হরিয়ানার ফরিদাবাদে বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্র আবিষ্কার করার জন্য একটি মেগা বিজ্ঞান উৎসব দর্শক এবং দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করেছে। উৎসবটি 17 জানুয়ারি শুরু হয়েছিল এবং 20 জানুয়ারি 2024 শেষ হয়েছে। স্টুডেন্ট সায়েন্স ভিলেজ প্রোগ্রাম 8ম থেকে 11ম শ্রেণীর শিক্ষার্থীদের বৈজ্ঞানিক অন্বেষণের একটি ইন্টারেক্টিভ যাত্রার অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়। নেতৃস্থানীয় বিজ্ঞানীদের সাথে হাতে কলমে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই উদ্যোগের লক্ষ্য তরুণ প্রজন্মের মধ্যে বৈজ্ঞানিক মেজাজ, সৃষ্টিশীলতা এবং উদ্ভাবন জাগিয়ে তোলা। এবার 22টি দেশ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2023 অংশগ্রহণ করেছে। পশ্চিমবঙ্গ থেকে মাত্র 8 জন শিক্ষক এই ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2023 অংশগ্রহণ করতে পেরেছেন। চন্দ্রকোনা জিরাট হাইস্কুলের বায়োলজির শিক্ষক শুভঙ্কর ঘোষ মহাশয় তাদের মধ্যে একজন। শিক্ষকদের প্রধান ভূমিকাকে স্বীকৃতি দিয়ে জাতীয় বিজ্ঞান শিক্ষক কর্মশালা সারা দেশ থেকে নিবেদিত প্রাণ শিক্ষাবিদদের একত্রিত করে। এটি NEP 2020-এর এ বর্ণিত সমাজের পরিবর্তিত চাহিদাগুলির সাথে সামঞ্জস্য রেখে অভিজ্ঞতামূলক শিক্ষার প্রচার করে, মূল ধারণাগুলির উপর জোর দেয় এবং সমস্যা সমাধানের দক্ষতাকে উৎসাহিত করে। ছাত্রছাত্রী ও বিজ্ঞান চর্চার সাথে যুক্ত ব্যক্তিদের উৎসাহ প্রদানে কী বার্তা দিলেন গর্বের শিক্ষক শুভঙ্কর ঘোষ, আসুন শুনে নিই। ইনোভেশন সায়েন্সে এক নতুন দিগন্ত আনুক আমাদের পশ্চিমবঙ্গেও, এবং আমার ঘাটাল মহকুমায় যারা বিজ্ঞান নিয়ে কাজ করে তাদের জন্য একটা বার্তা থাকবে। প্রত্যেকে আগামী দিনে এতে সুযোগ পাক, নতুন কিছু কাজ করুক সায়েন্স নিয়ে, বিজ্ঞান ভাবনাকে আরও বেশি করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট এবং বিজ্ঞান ভারতী স্পেস সায়েন্স তাদের উদ্যোগে এই অভিনব উদ্যোগ। আর আমি চন্দ্রকোনা জিরাট হাই স্কুল থেকে আসতে পেরে সত্যিই গর্বিত, বিশেষ করে আমার স্টুডেন্টরা, আমার কলিগ এবং পাশাপাশি আমার স্কুল ম্যানেজমেন্ট, যাদের উদ্যোগ ছাড়া এখানে আসা সম্ভব হতো না, এবং এই ইনোভেশন সায়েন্স আমাদের এখানে জায়গা করে নেওয়ার জন্য সত্যিই গর্বিত। ওকে,